नमस्कार बंधुरा स्काई नेट चैनले आपनादेर सकलके स्वागत जानाई। तो आज आमी आपनादेर बोलबो जे सबार काछे एकटा प्रतिकृत स्कलारशिप सेटा हच्छे स्वामी विवेकानंद स्कलारशिप। तो सेटा निये अनेकेरई अनेक रकम समस्या हच्छे, तो सेटा निये आमी आजके भिडियोटा बोलार चेष्टा करछि। तो तार जोन्नो भिडियोटा स्किप ना करे पुरोटा देखुन भिडियोटा, ताहले किन्तु तोमरा सकलेई बुझते पारबे जे कोथाय कोथाय तोमादेर भूल हच्छे बा कोथाय कि करले तोमरा किभाबे समाधान पाबे, तार समस्त किछु तथ्य आमी भिडियोटाय बोलार चेष्टा करछि। तो चलो तुम्हारा मोटामुटी सबाई मोटामुटी अनेके फिलआप कर फेलेछो स्वामी विवेकानंद स्कलारशिप, जेटा svmcm.wbhed.gov.in এই সাইট থেকে করা যাচ্ছে। তো তার জন্য কিন্তু সাইটে এসে যারা যারা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হচ্ছে, আর যারা ওল্ড স্টুডেন্ট মানে আগের বার করেছো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছো তো তাদের জন্য রিনিউ করলেই হবে। তো রিনিউ করার জন্য কিন্তু ইনকাম সার্টিফিকেট করতে হচ্ছে না, প্রথমেই বলে রাখি। তাদের জন্য কিন্তু পাস্ট রেজাল্ট লাগছে আর পাস্ট ভর্তি যে পেমেন্ট করেছো সেই রসিদটা আর লাস্ট রেজাল্ট, এই দুটো কিন্তু হলেই হয়ে যাবে তাদের। আর যারা নতুন অ্যাপ্লাই করছো তাদের কিন্তু অনেক কিছু ডকুমেন্টস লাগছে, সেটা ওয়েবসাইটে সম্পূর্ণ দেওয়া আছে। তো তারই একটা অংশ যেমন হচ্ছে ইনকাম সার্টিফিকেট, তো এটা নিয়ে অনেকের অনেক কিছু কনফিউশন থাকছে, তো সেটা নিয়ে আমি বলে দিচ্ছি। চলো, তো ইনকাম সার্টিফিকেট তোমরা জানো নেট থেকেই ডাউনলোড করা যাচ্ছে, ওয়েবসাইট থেকে এদের स्वामी विवेकानंद स्कलारशिप वेबसाइट থেকে डाउनलोड করা যাচ্ছে। তো সেই ফর্মটার উপর তোমরা কিন্তু অ্যাটেস্টেড করিয়ে নিও, এটাই সবথেকে ভালো। তো দেখো এইখানে কারা কারা মোটামুটি অ্যাটেস্টেড করতে পারে বলা হয়ে গেছে, সেটা হচ্ছে যারা পঞ্চায়েত এলাকায় থাকো তারা ভিডিও থেকে করাতে পারবে, যারা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকো তারা এক্সিকিউটিভ অফিসারকে দিয়ে করাতে পারবে, যারা কর্পোরেশনে থাকো তারা ডেপুটি কমিশনারকে দিয়ে করাতে পারবে, অথবা তোমরা যারা গ্রাম অঞ্চল বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যারা প্রত্যেকটা যারা যেখানে থেকে থাকো তারা কিন্তু গ্রুপে গ্রেজেটেড অফিসারকে দিয়ে করালেও হবে। তবে অনেক সময় আগেরবার আমি দেখেছিলাম গ্রুপে গ্রেজেটেড অফিসারে অনেকেরই সই আর কি গ্রাম মানে মান্যতা দেয়নি, তারা রিটার্ন পাঠিয়েছিল পুনরায় আপলোডের জন্য টাইম দিয়েছিল। তো সবথেকে ভালো হবে যে ভিডিও থেকে করো বা এক্সিকিউটিভ অফিসার থেকে করো বা ডেপুটি কমিশনারকে দিয়ে করো, এগুলো রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম। গ্রুপে অফিসারকে আমি বলছি না সবার ক্ষেত্রেই, তো অনেকের ক্ষেত্রে আমি দেখেছি আগেরবার রিটার্ন এসেছিলো গ্রুপে অফিসারে সই দিয়ে করলে। তো প্রোফর্মাটা চলে আমি একবার বলে দিই, ইনকাম সার্টিফিকেট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করলেও দেখবে রিটার্ন চলে এসছে, তোমাদের পুনরায় ভুলভ্রান্তি বা স্ক্যানে যদি তোমাদের কিছু প্রবলেম হয়ে থাকে ধরো একটু হেজি হয়ে গেলো বা ব্লার হয়ে গেলো বা বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু রিটার্ন হয়ে যাবে। তো পিডিএফে তোমরা করার চেষ্টা করবে খুব পরিষ্কার করে ভালো করে, অনেক ভালো ভালো অ্যাপ বেরিয়ে গেছে, ফোন থেকেও করতে পারো বা ক্যাফে গিয়ে তোমরা করতে পারো, অসুবিধা নেই। তো চলো ফর্মটা আমি বলে দিই। তো প্রথমে দেখো এখানে যে আই সার্টিফাই টু দ্য বেস্ট অফ মাই নলেজ শ্রী শ্রী কুমারী বা শ্রীমতী, তোমাদের নামটা লিখবে যার যেটা সেটা, শ্রী হলে ছেলে হলে শ্রী এর মাথায় টিক দেবে, কুমারী হলে কুমারীতে দেবে, বা শ্রীমতী ম্যারিড হয়ে গেলে তো ম্যারিডের উপর টিক দিয়ে নামটা তোমাদের লিখবে, সন ডটার ওয়াইফ অফ শ্রী। তো এখানে তোমরা তোমাদের বাবার নাম লিখতে পারো বা যা ম্যারিড তারা ওয়াইফ অফ দিতে পারো, আর যারা ছেলে তাদের সন মানে সনের ওপর রাইট দেবে, যারা মেয়ে তারা ডটারের ওপর রাইট দেবে, যারা ওয়াইফ হয়ে গেছে তো তারা তাদের হাজব্যান্ডের ওপর নাম দেওয়ার জন্য ওয়াইফের ওপর টিক দিয়ে হাজব্যান্ডের নাম দিতে পারো। রেসিডেন্ট অফ ভিলেজ আর টাউন, তো এখানে তোমরা তোমাদের ভিলেজের নাম বা তোমাদের শহরের নাম, যারা ফ্ল্যাটে থাকছো তাদের অ্যাড্রেস একটু বড় হয় তো তোমরা আধারে যেরকম আছে সেরকমই ধরাবার চেষ্টা করবে, একটু ছোটো ছোটো করে লিখবে দরকার পড়লে। এইখানে লেখার পর পিএসের আগে তোমরা কিছুটা ধরাতে পারো, তো চেষ্টা করবে এখানে দু লাইন ধরিয়ে দেওয়ার, ভিলেজ বা টাউন যারা অ্যাড্রেস খুব বড় আর যাদের অ্যাড্রেস ছোটো তারা তো আরামসে করতে পারবে। পিএস পুলিশ স্টেশন দেবে, ডিস্ট্রিক্ট দেবে। ইজ নোন টু মি ফর কত ইয়ার, সেটা তোমরা কত বছর থাকছো এটা ফিল আপ করেই দেবে, এটা ওনাদের জন্য ছাড়বে না, কারণ ওনারা কিন্তু অত কিছু ফিল আপ করবে না, সব কিছু দেখে আধার কার্ড দেখে তোমাদের ইনকাম অনলাইনে ইনকাম ফিল আপের ফর্মটা, বা তোমরা যদি কাউন্সিলার লোকাল কমিশনার বা কাউন্সিলারের থেকে তোমরা একটা ইনকাম সার্টিফিকেট করে নিয়ে দেবো, সেটা দেখে কিন্তু ওনারা করবেন। তো কিছু ইনকমপ্লিট থাকলে কিন্তু তোমাদের কিন্তু নিজেকেই করাবেন ওনারা, তো সবটাই করে নিয়ে যাবে। হিজ আর তারপর নেক্সট প্যারাতে চলে আসি, হিজ বা হার ফাদার গার্জেন হাজব্যান্ড ইজ এ পার্মানেন্ট রেসিডেন্ট, ওই সেম অ্যাড্রেসটাই দিয়ে দেবে, বা তোমাদের যারা ম্যারিড আছো তাদের অ্যাড্রেস ডিফারেন্ট হলে তারা সেটা দিয়ে দেবে। তারপর টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস অফ বোথ দ্য পেরেন্টস গার্জেন হাজব্যান্ড স্টুডেন্ট ফর দ্য ইয়ার 21-22। তো এখানে তোমরা ইনকাম সার্টিফিকেটটা যারা অনেকে আছে স্টুডেন্ট কিছু যদি কাজ করে থাকো তো তারা নিজেদের নামে বানাতে পারো বা তারা তাদের গার্জেনের নামে বানাতে পারো, এটা কোনো ইস্যু নয়। অনেকে স্টুডেন্টরা নিজেদের নামে ইনকাম সার্টিফিকেট বানাচ্ছে, অনেকে গার্জেনের নামে বানাচ্ছে, তো এটা রিজেক্টের কোনো সম্ভাবনা নেই, যে যেটা সে সেটা করতে পারো, কারণ এই কিছু ভেরিফিকেশান সাধারণত হয় না ইনকাম সার্টিফিকেট, তোমরা জানোই যে ইনকাম দিয়েছে তার উপর ভিত্তি করে ওনারা স্যাংশন করে দেয়। একমাত্র গভর্নমেন্ট সার্ভেন্ট হলে বা স্টেট গভর্নমেন্টের কোনো সার্ভেন্ট হলে তারা দিও না, কারণ তাদের ইনকামটা যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে ফর্ম। তো তোমরা যারা যেটা সত্যি সেটা হিসেবেই দিও, তার যেটা ইনকাম। দেওয়ার পর তোমরা আর কিছু করবে না, প্লেস আর ডেট লিখে নিয়ে চলে যাবে। বাকি সিগনেচার, নেম, ব্লক লেটার, ডেজিগনেশন এগুলো কিন্তু ওনারাই, যে অথরাইজড পার্সন যে যাকে যিনি সাইন করবেন তিনিই করে দেবেন। এগুলো তোমরা কিছু করো না, করে নিয়ে সিল সাইন ওনাদের দায়িত্ব, ওনারা ঠিক করে দেবেন। তো গেল এটা তোমাদের ইনকাম সার্টিফিকেট ব্যাপারটা গেল। এবার ম্যাক্সিমাম এবার অনেকেরই দেখছি নিজেরা ফিল আপ করতে যাচ্ছে, অনেক জায়গায় অনেক ফর্ম ফিল আপে ভুল হয়ে যাচ্ছে। তো সেগুলো কিন্তু ভুল হয়ে গেলে কিন্তু দেখো এখানে হেল্পলাইন নাম্বার আর ইমেল আইডি দেওয়া আছে, তো এগুলো তোমরা যোগাযোগ করে দেখতে পারো। তো এখান থেকে নিশ্চয়ই ওনারা কোনো সমাধান বার করে দেবেন। আর আগেরবার আমি দেখেছি যাদের যেটা ভুল হয়েছিল কোনো কারণে, যেটা তারা ধরতে পেরেছে পরবর্তী হলে যে এই জায়গাগুলো ভুল হয়েছে, তো তারা বেস্ট উপায় হবে তারা সেই ফর্মটা নিয়ে বাকি সব ডকুমেন্টস নিয়ে অরিজিনাল জেরক্স এক কপি নিয়ে তোমরা বিকাশ ভবনে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। ওনারা খুব হেল্পফুল, ওনারা কিন্তু আগেরবার অনেকেরই সব প্রবলেম যা যা ছিল সব সলভ করে দিয়েছে। কারণ যদি কোনো প্রবলেম থেকে থাকে টাকা কিন্তু ঢুকবে না, তোমরা বেকার আশায় বসে থাকবে, তবে সবার টাকা ঢুকে গেলো, তোমাদের টাকা ঢুকলো না। তো এটা কিন্তু একটা বড় ইস্যু। তো যারা যাদের ভুল হয়ে যাবে একান্ত অনলাইনে দেখবে, সংশোধনের চেষ্টা করবে, যদি হয়ে যায় তো ভালো, না হলে বিকাশ ভবনে একটা রিটিন দেবে যেখানে তোমাদের বিষয়টা লেখা থাকবে কী বিষয়ে ভুল হয়েছে। তো সেই রিটিনটা দিয়ে তোমরা কিন্তু বিকাশ ভবনে গিয়ে জমা করলে ওনারা কিন্তু করে দেন দিনের দিনে, অসুবিধা কিছু হয় না। তো আর সাবধানে তোমরা ফর্মটা ফিল আপ করবে, দেখবে ভুল না হওয়ার, কারণ একবার সাবমিট হয়ে গেলে তো কোনোভাবেই কোনো কিছু এডিট করা যায় না। ফর্মটা তোমরা জানো অনেকেই, বা যারা ফার্স্ট টাইম করবে তারা হয়তো জানো না। তো তোমরা করার পর বুঝতে পারবে যে এখানে কিন্তু একবার ভুল হয়ে গেলে আর কিছু করার থাকবে না। আর হচ্ছে এখানে সার্ভারে কিন্তু খুব প্রচণ্ডই প্রবলেম হচ্ছে। আমি নিজেই ফিল আপ করতে যাচ্ছিলাম আমার দুটো স্টুডেন্টের জন্য, প্রচণ্ড সমস্যা হচ্ছে রেজিস্ট্রেশনের সময়। কিন্তু রেজিস্ট্রেশন হয়ে ঢুকে গেলে কিন্তু আর সমস্যা হচ্ছে না অতটা, কিন্তু রেজিস্ট্রেশন করতে গেলে অনেক সময় লাগছে, সার্ভার হ্যাং হয়ে থাকছে, ওটিপি আসে না, অনেক প্রবলেম হচ্ছে। এটা সাধারণত অন্যান্য বছর হয় না, এবছরই হচ্ছে দেখছি, দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা সমস্যা নিশ্চয়ই ওনারা সমাধান করবেন। আর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, কারো কিছু প্রবলেম থাকলে আমি সময় বার করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ভালোভাবে রেজিস্ট্রেশন করবে। তার আগে আমি বলে দিই কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, এটা একটু বলে দিই। তো দেখো তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে মার্কশিট মাধ্যমিকের, এটা বোথ সাইড করতে বলেছে, বোথ সাইডই করো। এটা তোমাদের স্ক্যান করে পিডিএফে বোথ সাইড করে নিও। তারপর অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা কমপ্রেস করে কিন্তু 400 KBর মধ্যে লাগবে, কারণ প্রত্যেকটা ডকুমেন্টসেই 400 KBর মধ্যে দিতে হবে, হয় পিডিএফ নাহলে জেপিজি। সরি, তোমাদের পিডিএফই লাগবে, জেপিজিতে লাগবে না। পিডিএফে 400 KBর মধ্যে লাগবে, জেপিজি শুধু লাগবে ফটো আর সাইনটা, বাকি সবই কিন্তু তোমাদের পিডিএফেই দিতে হবে 400 KBর মধ্যে। দেখো বোর্ডে লেখা আছে। তো সেখানে মার্কশিট লাগবে মাধ্যমিকের বোথ সাইড, লাস্ট এক্সাম যা যে এটা দিয়েছো, মাধ্যমিক হলে মাধ্যমিক, এইচএস হলে এইচএস, তো সেটার বোথ সাইড দেওয়ার চেষ্টা করবে। বা কলেজ পাস করেছে তার কলেজের এক্সাম যার যেটা আছে বোথ সাইড থাকলে ব্যাক সাইড দিয়ে দেবে। যাদের ব্ল্যাঙ্ক আছে, অনেক অনেক বোর্ডে বা ইউনিভার্সিটি ব্ল্যাঙ্ক আছে পিছনে, তো সেগুলো দিতে হবে না। অ্যাডমিশন রিসিপ্ট, ইনকাম সার্টিফিকেট যেটা দেখালাম, নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রী, কন্যাশ্রীদের জন্য লাগবে না। ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা দিতে পারো। পাসবুকে ফার্স্ট পেজ দিতে পারো, যেখানে 51 নম্বর IFSC কোড আছে। তো এগুলো আর ডিক্লারেশন অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, লেটার হেড, নন অ্যাডমিশন ইন দ্য প্রিভিয়াস অ্যাকাডেমিক ইয়ার, দ্য অপশন উইল অ্যাপিয়ার অনলি ইফ দ্য অ্যাপ্লিকেন্ট স্টুডেন্টস অফ দ্য এক্সামিনেশন 2021 অ্যান্ড অর আর্লিয়ার হোয়াইল রেজিস্ট্রেশন। তো যারা 21-এ HS দিয়েছিলে বা 21-এ গ্র্যাজুয়েশন করেছো, তারা আগের বছর করেনি, এবছর যারা অ্যাপ্লাই করছো তো তারাও অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য ডিক্লারেশন দিতে হবে ইনস্টিটিউশনের তরফ থেকে, নিয়ে আনতে হবে তাদের তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে তোমরা পড়াশোনা করোনি, তার সেটা ওনারা লিখে দেবেন আশা করি। তো এগুলো সবই কিন্তু লাগবে। আর রিনিউয়ালে কিন্তু দেখো অ্যাডমিশনের রসিদ লাগবে আর মার্কশিটটা লাগবে লাস্ট, যেটা বললাম। রিনিউয়ালে ইনকাম সার্টিফিকেট লাগছে না। তো এইভাবে তোমরা সব কিছু দেখে নিয়ে তোমরা ছোটো চেকবক্সটা ক্লিক করে তোমরা কিন্তু প্রসিড ফর রেজিস্ট্রেশনে চলে যাবে। এটা কিন্তু একটু টাইম লাগছে। তো আজকে কী হবে বলতে পারছি না, কারণ শনিবার পর্যন্ত কিন্তু প্রচণ্ড সার্ভারে প্রবলেম ছিল। তো যার যেটা সেটা দেখে তোমরা ফিল আপ করে দিও। কিছু প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। ইউজার ম্যানুয়ালও আছে এখানে, ডাউনলোড ইউজার ম্যানুয়ালও তোমরা দেখে নিতে পারো কীভাবে ফর্ম ফিল আপ হচ্ছে। সাবধানে ফর্মটা ফিল আপ করো। আর সবাইকে বেস্ট অফ লাক। সবাই ঠিকঠাক ফিল আপ করলে তোমরা কিন্তু টাকা অবশ্যই পাবে, কারণ এটা খুব জেনুইন স্কলারশিপ, প্রত্যেক বছর টাকা দেওয়া হয় সরকারি তরফ থেকে, যেটা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই হেল্প করে। তো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেল ভিডিওটা বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দিও, তাহলে তোমার মাধ্যমে তাদের একটু হেল্প হতে পারে। তো আজকের মতো এখানে, সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।